ওদিকে ফের উত্তপ্ত ভাঙড় আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হেনস্থা এবং আটকের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির অভিযোগ ভাঙড়ে ঝাঁটা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ আইএসএফ মহিলা কর্মী সমর্থক রীতিমতো ঝাঁটা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ আইএসএফ মহিলা কর্মীদের আইএসএফ নেতা কর্মীরা কি বলছেন শুনুন একবার ওই টিএমসি গুন্ডারা মানে আমার স্বামী বাড়ি আসলে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে ওইদুল বাড়ি এসেছে ওইদুল বাড়ি এসেছে সঙ্গে সঙ্গে পুলিশ একদম হাজির এসে আমার বাড়ি মেয়ে ছেলে বেটা ছেলে একদম দু তিন গাড়ি পুলিশ পুরো হাজির হয়ে যায় এসে তল্লাশি করে সারা ঘর মানে খুঁজছে ওইদুল কথা আমি বললাম কিসের জন্য আসছো বলছে আমরা মানে এর থেকে এসছি থানা থেকে ওইদুলি দেখা করতে বলবে সেটা আমি বললাম কিসের জন্য বলে ওইদুল পুলিশের গায়ে বোম মেরেছে কেন সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা কেউ বাড়িতে স্থিরভাবে থাকতে পারছে না মাঠে ঘাটে এখন বর্ষাকালে সাপের ভয় কিছু ভয় করছে না মানুষ নিরীহ মানুষ সব সময় ভয় ভীতুতে থাকছে বাচ্চা কাচ্চা পড়াশুনো কেউ কিছু করতে পারছে না এইভাবে চলতে গেলে আমরা বাচ্চা কাচ্চাও মানুষ করতে পারবো না আর এইভাবে চলতে গেলে আমরা স্বামীর সংসার বা নিজেদের সংসার ঠিক মতন করতে পারছি না এদিকে ভাঙড়ে এখনো জারি 144 ধারা ভাঙড়ের এই 144 ধারা তুলে নেওয়ার আবেদন শওকত মোল্লার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবে বলে জানালেন শওকত মোল্লা ভাঙড়ের পর্যবেক্ষক তৃণমূলের তরফ থেকে শওকত মোল্লা তিনি পরিষ্কারভাবে জানান 144 ধারা তুলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন তিনি মন্তব্য তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার ভাঙড়ের পরিস্থিতি নিয়ে নওশাদকেও নিশানা করেছেন শওকত মোল্লা নওশাদের দোকান কাটা ওকে মানুষ কিনে নিয়েছে এমনই কটাক্ষ ছুড়ে দিয়েছেন শওকত মোল্লা ভাঙড়ে জারি এখন 144 ধারা সেই 144 ধারায় আবেদন নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানালেন শওকত মোল্লা চাই ওখানে 144 ধারা উঠে যাক 144 ধারা থাকার ফলে ভাঙড়ের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ভাঙড়ের সাধারণ যারা ব্যবসায়ী বিশেষ করে ভাঙড়ের সবজি সবচেয়েতে এই বাংলার মধ্যে সবচেয়েতে বেশি সবজি উৎপাদন হয় এবং সেই সবজি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায় আজকের 144 ধারা থাকার ফলে আজকে ওখানে সেই সবজিগুলো মানে সেইভাবে মানে আমদানি হচ্ছে না সেইভাবে কেনাবেচা হচ্ছে না আমি চাইবো যে 144 ধারা উঠে যাক পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি কি বলছেন এই 144 ধারা নিয়ে শুনুন একবার ভাঙড়ে 144 করে 144 রেখে শুধুমাত্র বিরোধী বা আইএসএফ কে নওশাদ সিদ্দিকি আটকানো হচ্ছে ওখানে 144 রাখা হচ্ছে 21 জুলাই দলবদ্ধভাবে ভাঙড় থেকে মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে যেটা 144 নর্মস ভায়োলেট করে বেরিয়ে আসছে কোনো ব্যাপার নয় সেখানে তাদের নেতাদেরকে প্রশ্ন করলে যে 144 আমাদের জন্য নয় তো যারা 144 ভায়োলেট করছে তাদের বিরুদ্ধে কোথাও আইনগত ব্যবস্থা নিচ্ছে না শুধুমাত্র 144 করে রেখেছে আইএসএফ কে দমানোর জন্য নওশাদ সিদ্দিকি আটকানোর জন্য একদিকে শওকত মোল্লা বলছেন 144 ধারা তুলে দেওয়ার জন্য আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীকে অন্যদিকে নওশাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক তিনি বলছেন 144 ধারা ইচ্ছা করে জারি রাখা হচ্ছে এতে নওশাদ সিদ্দিকি সেখানে ঢুকতে না পারে